আমরা যারা পাবলিক বা সোশ্যাল ফিগার তাদের আমি যেরকম অনেক শিল্পী অভিনয় শিল্পীদের দেখে ব্যক্তি জীবনে অনুপ্রাণিত হই, যে আমরাও মানুষ, মানুষেই ভুল হয়, মানুষেই শুধু আমিও জার্নালিস্ট হয়ে যাবো, মোবাইল একটা আছে। অনেক উত্তম প্রশ্ন করবো, যে প্রশ্ন কখনো সাংবাদিকরা করে না। সকালে কি দিয়ে খাইছেন? আমার কাছে তুমি ভেরি অনেস্ট, ফিল্ম সিন্ডিকেট 12টা প্রজেক্ট অ্যানাউন্স করেছে, সেটা তো অবশ্যই আনন্দের বিষয়। দর্শক হিসেবে আমি ছোটখাটো অভিনয় শেখার চেষ্টা করছি, এই অঙ্গনের মানুষ, সেই হিসেবে আনন্দ। এর থেকে বেশি আনন্দ অন্য জায়গায় আমার কাছে, যে ফিল্ম সিন্ডিকেট অনেক ইন্সপায়ার করে স্বপ্ন দেখতে। সো এই যে একটা কথা তারা বারবার বললো, কোলাবোরেশন পার্টনারশিপ, আমরা আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত খুব বেশিরভাগ সময় বোধ হয় একটু পক্ষীগত সিচুয়েশন বেশি দেখেছি, যে একটা গণ্ডির ভেতরে এটা সফল হলে এটা ফিল্ম সিন্ডিকেট ফার্স্ট টাইম এরকম একটা কি বলবো, বাঞ্চ অফ ড্রিমার্স আমি বলবো, সবগুলো স্বপ্নবিলাসী মানুষ যারা প্রথমবার আমি দেখলাম একলা স্বপ্ন দেখতে চায় বলছে না, বলছে কার কি স্বপ্ন আছে আসেন সবাই একসাথে স্বপ্ন, এটা আমাকে প্রচন্ড রকম ইন্সপায়ার আছে বা করেছে আগেও। শুভর কাছ থেকে প্রাণ ঢালা ভালোবাসা পাচ্ছে, আকাশে চা দুটলে বলে দিতে হয়। খুব ভালো, অনেকে পর আরিয়ানের সাথে কাজ করলাম, আমার প্রথম সিনেমা ওটিটির জন্য। আমরা যে কষ্ট বা যে বিশ্বাসের জায়গা থেকে কাজ করেছি, মানুষ যে সেটাকে ভালোবাসা দিচ্ছে সেটাকে আরো বেশি অনুপ্রেরণা পাচ্ছি। বাংলাদেশে প্রপার্টি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিনা, যারা এখন সেটে দেখছেন, এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এতগুলো সাউন্ড মাইক এভরিথিং, এতগুলো জিনিস থাকার পরেও যদি মত প্রকাশের স্বাধীনতা নেই বা এনাফ আছে কিনা, এই প্রশ্নটাই অবান্তর আমার কাছে। তাহলে এতগুলো ক্যামেরা, এতগুলো সবাই কথা বলছে, সবাই সব কিছু করছে সারাদিন, তাহলে স্বাধীনতাটা নেই। সেটা একেবারেই পরিচালক এবং আমাদের সরকারি পক্ষেও মানুষরা বলতে পারবে। আমার যা কাজ ছিল সেটা 2022-এর জানুয়ারিতে শেষ। আমি এরকম কিছু শুনি, এগুলো দেখতে যাতে না হয় এই কারণে আমি ফেসবুকে নাই। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি এবং আমার মধ্যে, আপনি ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করছেন আর আমি এখানে উত্তর দিচ্ছি, আপনার আর আমার মধ্যে বায়োলজিক্যাল কোনো ডিফারেন্স নেই। আপনাকে বায়োলজিক্যালি যেভাবে সৃষ্টিকর্তা বানিয়েছে আমাকেও বানিয়েছে, আপনার জীবনে যা যা ক্রাইসিস হয় আমার জীবনে তাই তাই হয়। দ্য অনলি ডিফারেন্স ইজ আপনারটা 10 জন মানুষ দেখে, আমারটা 19 কোটি মানুষ দেখে। এটা বলে আরেকটা কথা বলছি, যে অবশ্যই আমরা যারা পাবলিক বা সোশ্যাল ফিগার তাদের, আমি যেরকম অনেক শিল্পী অভিনয় শিল্পীদের দেখে ব্যক্তি জীবনে অনুপ্রাণিত হই, আমি অক্ষয় কুমারকে দেখে অনুপ্রাণিত হই, যে একটা লোক
15-20 বছর ধরে কোনো কিছু হোক বা না হোক সে চারটার সময় ওঠে ঘুম থেকে, উঠে ট্রেনিং শুরু করেন, ব্রেকফাস্ট করে, এবং কাজ করে, উনি সানডেতে কাজ করে না। এই যে তা আমি অনুপ্রাণিত হচ্ছি না যে তার মানে, এবং একটা জিনিস আমার মনে হয় যে এটা আজকের দিনে এসে এটা আমার বিশ্বাস, এটা জীবন থেকে শেখা, যে একটা সময় ভাবতাম ট্যালেন্ট ইজ এভরিথিং, আর আজকে আমার মনে হয় ট্যালেন্ট ইজ 2%, 8% ইজ প্রফেশনালিজম। 8%-এর মধ্যে সব থেকে বড় জিনিসগুলো নিহিত থাকে যেটা একটা মানুষকে একটা জায়গায় নিয়ে যায়। সো ডিসিপ্লিন অবশ্যই ইম্পর্টেন্ট, বাট দেন এগেন আমি আরেকটু সহমর্মিতার জায়গা থেকে আমাদেরকে দেখার অনুরোধ রাখবো সবার কাছেই, যে আমরাও মানুষ, মানুষেই ভুল হয়, মানুষেই শুধরোয়। ঘৃণা না ছড়িয়ে ক্ষমাশীল হই আমরা, ভালো থাকবো। শুনতে পাচ্ছি না, এখনো শুনতে পাচ্ছি না, একটু লাউডলি, এখনো বুঝিনি, এখনো শুনতে পাচ্ছি। আমি এটার উত্তর দিতে চাচ্ছি না, আকাশে চাঁদ চাঁদ উঠলে দেখা যাবে। I can't sleep at night, wondering where you are, who's holding you tight.